হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটা সরস্বতী পুজোর ঠাকুর বানানোর ভিডিও। এই পুজোতে লক্ষ্মীনারায়ণ সরস্বতী এবং আরেকটা সরস্বতী বানিয়েছিল। কাজের ব্যস্ততার জন্য খুব একটা বেশি প্রতিমা বানাতে পারিনি, তো সেই প্রতিমাগুলো কীভাবে বানিয়েছি সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম। প্রথমে বাঁশের মাচা বাঁধলাম, এরপর এটাকে খড় দিয়ে ফুল বাঁধলাম। এটা এরপর সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়ে ফুটটা বাঁধলাম, তারপর এঁটেল মাটি দিয়ে এটাকে তলে ফুটলাম, এরপর সেটাকে দোআঁশ মাটি দিয়ে পালিশ করলাম। এরপর আমরা বিষ্ণু বাহন যে গরু রয়েছে সেই গরুরের মূর্তিটি শেষ করছি। প্রথমে এটাকে যে জায়গাতে সেভ হবে সেই জায়গাগুলোতে মাটি দিয়ে উঁচু করে দিচ্ছি। পরে এটাকে কি করব, আস্তে আস্তে করে এটাকে কাটিং করে নেব। তো আস্তে আস্তে করে দেখো মাটিটা দিয়ে দিচ্ছি, মাথার দিকটাতেও মাত্রায় দিলাম, এরপর ডানার সাইড এবং পা এবং হাত যেগুলো উঁচু হবে সেগুলো করে নিলাম। আস্তে আস্তে করে এটাকে এবারে শেপ করে নিচ্ছি। দেখো আমার শেপটা চলে এসছে, এটাকে এবার পালিশ করে নেব। এরপর লক্ষ্মী বাহন যে পেঁচা রয়েছে পেঁচার দিকটা একটু সাইজ করব। পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এরপর লক্ষ্মীর যে কলসি এবং গদা, নারায়ণের শঙ্খ, পদ্ম এগুলো বানালাম থার্মোকল দিয়ে। এরপর চক্ষুদানের পর্ব চলছে, রং পর্ব কমপ্লিট হয়ে চক্ষুদানের পর্ব চলছে। নারায়ণ ঠাকুরের কাঠ্যবর্ণ হয়ে গেছে এবং শেড শেড দিয়েছি। সবই ফেব্রিক কালার দিয়ে, চক্ষুদানের কাজগুলো ফেব্রিক কালার দিয়ে করে থাকি, এতে কালারের গ্লেজটা খুব ভালো আসে। দেখো আমার চক্ষুদানও হয়ে গেছে, চক্ষুদানের পর্ব কমপ্লিট। আপাতত চক্ষুদানে এবার কাপড় পরানো হয়ে গিয়েছে, গহনা পরানো। এরপর আমি বিনার যে সেপ বিনার কাটিংটা করলাম, ফার্নিচারে যেরকম স্টাইল হয় ফার্নিচারের স্টাইলে করলাম। ইয়েলো কালারের উপর অরেঞ্জ, গ্রে আর ব্ল্যাক কালার দিয়ে সাইজ করলাম। ফার্নিশ করে দিলে একদম হুবহু ফার্নিচারের মতোই লাগবে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকে বিনার তার দিয়ে জয়েন করে দিলাম এবং আমার সরস্বতী ঠাকুরও কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আবারও পেছনে থার্মোকলের ব্যাকগ্রাউন্ড একটা করে দিয়েছি যাতে দেখতে এটা ভালো লাগে, হাসটাও দেখেছো। এবার এটা একটা প্রাইমারি স্কুল যাবে, এখানে প্রাইমারি স্কুলে নিয়ে যাওয়ার পালা, এবং লক্ষ্মীনারায়ণ সরস্বতীটা তাদের বাড়িতে এসে গেছে। এর কমপ্লিট ফটোটা তুলতেই পারিনি, তার আগে ব্রাহ্মণরা গলায় মালা চাঁদমালা পরিয়ে দিয়েছে, সেই হিসাবেই দেখাচ্ছি তোমাদের ভিডিওটা। এরপর আমরা স্কুলে নিয়ে এসেছি স্কুলের ঠাকুরটা, সিঙ্গেল যে সরস্বতী এটা স্কুলে ছিল স্কুলের জন্য, তো স্কুলে নিয়ে এসেছি। দেখো আপাতত আমার এখানে ভিডিওটা শেষ করব, কেমন হয়েছে ভিডিওটা জানিও। আর যদি ভালো লেগে থাকে
কমেন্টে জানিও, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বাড়বে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।